আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি এসেছি সাভারের গ্যান্ডা আনন্দপুরের রিমন ভাইয়ের দেশি মুরগির খামারে। আজকে আমরা রিমন ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে আমার অনেক নতুন উদ্যোক্তা ভাই যারা আসলে জানতে চান যে বাজার থেকে তারা বড় মুরগি সংগ্রহ করে বা গ্রাম অঞ্চল থেকে বড় মুরগি সংগ্রহ করার পরে এই দেশি মুরগিগুলো তারা কীভাবে আসলে সঠিক পর্যায়ে লালন পালন করবে। কারণ অনেক উদ্যোক্তা নতুন খামারি ভাই যারা আছেন, যারা গ্রাম থেকে বা বাজার থেকে মুরগি সংগ্রহ করে যখন এগুলো লালন পালন করতে যান, সেক্ষেত্রে তাদের একটা কমন একটা জিনিস সমস্যার মধ্যে তারা পড়েন, সেটা হচ্ছে তাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মুরগিগুলো মারা পর্যন্ত যায়। তো এই যে একটা নতুন খামারি আসলে শুরু করার আগেই যে তারা লসের সম্মুখীন হচ্ছেন বা এই খামার করার আগেই তাদের যে একটা মনোবল যায়, ইচ্ছাটা থাকে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলোই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, রিমন ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। কারণ উনিও এই মুরগিগুলো বাইরে থেকে বড় মুরগিগুলো কিনে নিয়ে আসছিলেন, তারপর আসলে লালন পালন শুরু করেন প্রাকৃতিকভাবে। তো এই জিনিসগুলো তার কাছ থেকে আমরা শুনবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের একটু হলেও উপকার হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আজকে আপনি আমাদেরকে বলবেন যে এই যে আপনিও তো আসলে এই দেশি মুরগিগুলো বড় অবস্থার মধ্যে যখন অ্যাডেল ছিল মুরগিগুলো প্রায় 5 মাসের মতো যখন বয়স ছিল, তখন আসলে আপনি বাইরে থেকে এই মুরগিগুলো সংগ্রহ করেছিলেন। জি আলহামদুলিল্লাহ। এই জিনিসটাই আমার অনেক নতুন উদ্যোক্তা ভাই যারা আসলে প্রথম অবস্থার মধ্যে 10টা 20টা 15টা মুরগি দিয়ে অনেকে শুরু করে, তো সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হয় যে তাদের বাজার থেকে মুরগিগুলো বা গ্রাম থেকে মুরগিগুলো ভালো মুরগিগুলোই সংগ্রহ করে তারা নিয়ে আসে, কিন্তু বাড়িতে আনা লালন পালন করতে গেলে এই মুরগিগুলো অনেক সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এবং অনেক সময় দেখা যায় মুরগিগুলো মারাও যায়। এই ব্যাপারটা আসলে আপনি কীভাবে এটা সম্মুখীন হয়ে পরে মুরগিগুলো সুস্থ করে লালন পালন শুরু করলেন? আসলে আপনি ফার্ম থেকে মুরগি কিনে আনলে পরেও আপনাকে একটা টেক কেয়ার করা উচিত। যে ফার্মের থেকেও কিনে আনেন, সে যদি বলেও যে একজাক্টলি সব ঠিক আছে, তারপর আপনার একটা টেক কেয়ার করা উচিত। তো সেই ক্ষেত্রে আপনার যদি কাছাকাছি কোনো ফার্ম না পান, সেই ক্ষেত্রে আপনার বাইরের থেকে মুরগি কেনার কোনো প্রয়োজন নেই। আমি এটা মনে করি, ব্যক্তিগত মতামত আমার আলহামদুলিল্লাহ। তো আপনি এলাকার থেকে মুরগি কিনেন কাছাকাছির থেকে, 5টা 10টা 15টা 20টা যতটুকু দিয়ে আপনি শুরু করতে চান কিনেন। একত্রে যখন হবে, যখন আপনি 2টা কিনলেন, তখনই আপনি না 2টা 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 যখন নাকি 10টার একটা প্ল্যান করবেন, 20টার একটা প্ল্যান করবেন, একত্রে করার পরে সর্বপ্রথম কাজ হবে আপনাকে ক্রিম ওষুধ খাওয়া দেবেন 2 দিন। আচ্ছা, এটা কি কিনে আনার পরেই? না, কিনে আনার পরেই না। আপনি তো একসাথে 20টা মুরগি কিনতে পারছেন না। আপনি আজকে 2টা কিনছেন, কালকে 2টা কিনছেন, পরশু দিনকে 3টা কিনছেন, একত্রে যখন 20টা মুরগি আপনার হয়েছে, যে 20টা মুরগির সেট আপে আপনি শুরু করছেন, তো তখন 20টা মুরগি হওয়ার পরে আপনি ক্রিম ওষুধ খাবেন 2 দিন। আচ্ছা, আপনি চেষ্টা করবেন ভোরে, যদি ফজরের নামাজের পরে করতে পারেন ভালো। আচ্ছা, ফজরের নামাজের পরে আপনি 20টা মুরগির জন্য কতটুকু পানির প্রয়োজন, সর্বোচ্চ 2 লিটার পানির প্রয়োজন। আচ্ছা, 2 লিটার পানির সাথে আপনি ক্রিম ওষুধ মিলাই দেন, তারপরে দ্বিতীয় দিন আপনি সেম। আচ্ছা, আপনি 2 দিন পর পর ভোরে আপনি 2 দিন ক্রিম ওষুধ খাওয়ান। আচ্ছা, ক্রিম ওষুধ খাওয়ার পরে আপনি 10 দিন পালন করেন। এই 10 দিন আপনার কাজ হবে মুরগির সাথে সময় দেওয়া, মুরগি কি খাচ্ছে কিনা। মুরগি যদি খায় তাহলে মুরগি ভালো আছে, সুস্থ আছে। মুরগি যদি না খায় তাহলে পরে মুরগি আপনি খাই ফেলেন। যদি মুরগি খায় তাহলে মুরগি সুস্থ আছে আপনার। 1 সপ্তাহ থেকে 10 দিন আপনার কাজ হলো কি, যে আপনি মুরগিটা ভালোভাবে দেখেন যে মুরগি খাচ্ছে কিনা। যে মুরগিটা খাবে আলহামদুলিল্লাহ, সে মুরগি কি আছে, সুস্থ আছে। 7 থেকে 10 দিন পরে আপনি একটা রানী খেত দেন। এই 20টা মুরগিকে আপনি 7 থেকে 10 দিন পরে যখন নাকি আপনি দেখবেন যে না, 20টা মুরগির থেকে আমার 18টা মুরগি ভালো আছে, 17টা মুরগি ভালো আছে, 15টা মুরগি ভালো আছে, 10টা মুরগি ভালো আছে, এই 10টা মুরগি আপনি একটা রানী খেত দিয়ে দেন রানী। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার কার্যক্রম শুরু হইলো। এখন আপনি নর্মালভাবে যেভাবে পালাবেন সেভাবে পালে থাকেন, ইনশাআল্লাহ আপনার মুরগি ওয়েস্ট হবে না, ইনশাআল্লাহ। আচ্ছা রিমন ভাই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বাজার থেকে মুরগি কিনে আনার পরে এক একটা মুরগি এক এক রকম বয়স থাকে। জি, তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা হবে কিনা? বড় মুরগিতে আসলে খুব একটা বেশি প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। আচ্ছা, বড় মুরগি যেগুলি আছে আর মুরগগুলি সবসময় উচিত কিনা হবে আপনার আলাদা জায়গার থেকে। মুরগ আপনি কখনোই একই ফার্মের কাছ থেকে কিনবেন না। আচ্ছা, আপনি 10টা মুরগি আপনি 5 জনের কাছ থেকে কিনেন, সেই 5 জন বাদে সেকেন্ড 6 জনের কাছ থেকে আপনি মুরগ কিনেন। আচ্ছা, তাহলে পরে আপনার মানে বড় মুরগিতে খুব একটা প্রবলেম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একসাথে মুরগ কিনলে আসলে সমস্যাটা কোথায়? একই
সাথে মুরগ কিনলে পরে আসলে ওটার বাবা মা হইতে পারে, একই বংশের হইতে পারে, সেই ক্ষেত্রে আপনার ডিমের উৎপাদন ক্ষমতা অত বেশি ভালো নাও হইতে পারে। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। জি আলহামদুলিল্লাহ, মুরগ যদি সুস্থ না সবল না থাকে তাহলে কিন্তু বীজ ডিম সংগ্রহ করতে গেলে খুব বড় ধরনের একটা প্রবলেম হতে পারে। জি আলহামদুলিল্লাহ। জি, আমাকে চিটাগাং থেকে গতকালকে এক ভাই ফোন দিছে, তার কাছে আলহামদুলিল্লাহ 20টা মুরগি আছে, 2টা মুরগ আছে, 22টা মুরগ মুরগি মূলত, কিন্তু তার ডিম 18 দিন 20 দিন পর আইসা আইসা আপনার মানে ভিতরে মারা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে আপনার মুরগিটা আপনি অবশ্যই খেয়াল করতে হবে, মুরগগুলির বয়স জানি মুরগির থেকে একটু বেশি হয়, এটা অনেক বেটার হবে। তো এই জন্যই বলছি মুরগগুলি আপনি বাইরে থেকে কেনেন, একই খামারের কাছ থেকে আপনি মুরগ কিনেন না। আচ্ছা আচ্ছা, রিমন ভাই, এই যে বাইরে থেকে যখন মুরগিগুলো কিনা হবে, আপনার গ্রাম থেকে হোক বা বাজার থেকে মুরগি তারা যদি কোনো উদ্যোক্তা ভাই কিনতে চায়, সেক্ষেত্রে আসলে ভাই এইখানে একটা মুরগির কী কী গঠন বা কোন জিনিসগুলো আসলে লক্ষ্য করে কিনা উচিত যে একটা সুস্থ সবল মুরগি আসলে চেনার জন্য? আসলে এখানে আমি যতটুকু বুঝি ভাই, সবচেয়ে বড় কথা হলো সহজভাবে আপনার কাছে যে মুরগিটা সুন্দর লাগবে আপনি সেটা কিনে। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের কী আছে, একটা মানুষ সৌন্দর্য আছে, মুরগিটা আপনার কাছে যে মুরগিটা সুন্দর লাগবে, আপনার স্বাস্থ্য ভালো স্বাস্থ্য খারাপ ওইটা প্রয়োজন নাই, আপনি একবারেই দেখেন যে কোন মুরগিটা সুন্দর আছে, আপনি সুন্দর দেখে মুরগিগুলো কিনেন, তাহলে ইনশাআল্লাহ আপনি মানে বেটার পজিশন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই সুন্দর দেখে কিনার একটু ব্যাখ্যাটা করে দেন, কারণ অনেকে আপনার এটা ভুলও বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আসলে সুন্দর মুরগি বলতে আপনাকে দেখতে হবে স্বচ্ছতা, আপনার ঝিমাচ্ছে না, আপনার চোখ বন্ধ করে থাকছে না, চেহারার মধ্যে কোনো ফ্যাকাশে ভাব নাই, তারপরে আপনার পাক ভর্তি আছে, কোথাও পাক ছিঁড়া নাই, মূলত আপনার চোখে দেখলেই বুঝতে পারবেন আসলে সুন্দর কোনটা। যেটাই অসুস্থ সেইটাই আপনাকে অসুন্দর, যে মুরগিটা অসুস্থ থাকবে সেই মুরগিটা কখনো আপনাকে সুন্দর লাগবে না, এটা রুক্ষ থাকে দেখা যাবে, আপনার পাক উঠানো দেখা যাবে, আপনার চেহারার মধ্যে কোমলতা থাকবে না, অসুস্থ ভাব দেখা যাবে, একটা মিনিমাম একটা সুন্দর এবং অসুস্থ মুরগির মধ্যে একটা ফারাক আসবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, রিমন ভাই, অনেকে তো আসলে বলে যে তারা বাজার থেকে হোক বা গ্রাম থেকে মুরগিগুলো কেনার পরে তারা পটাশ দিয়ে ধুয়ে মুরগিটাকে একটু ক্লিন করে দেয়, এটা আসলে আপনি এটা করেন কিনা? আসলে আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক পদ্ধতিতে যদি মুরগি পালতে চান আসলে আপনি কি প্রতিদিনই মুরগিকে পা দিয়ে পটাশ দিয়ে পা ধোবেন? না না, তাই তো মুরগি একসময় অসুস্থ হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আপনি পটাশ দিয়ে যদি পা ধোয়ান শরীরে দেন, সেই ক্ষেত্রে যদি ভুলক্রমে তার মুখে যদি একা দুই ঘটা যায় তো কিন্তু মুরগি অসুস্থ হবেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এটা খুব প্রয়োজন আছে, আমি মনে করি যে আপনার আনার পরে একত্রে করার পরে কৃমি ওষুধ খাওয়ান, এক সপ্তাহ থেকে 10 দিন আপনি খেয়াল করেন যে মুরগি খাচ্ছে কি না, যদি মুরগি খায় তাহলে আপনার মুরগি সুস্থ আছে। আচ্ছা রিমন ভাই, এই যে মুরগিগুলো তারা কিনে নিয়ে আসলো, কিনে আনার পরে আসলে আপনি 10 দিন পর্যন্ত আপনি তাদেরকে টেক কেয়ারের কথা বললেন, যে 10 দিন পর্যন্ত এই মুরগিটাকে মুরগির সাথে থেকে মুরগি সব দিকটা আসলে দেখতে হবে যে মুরগি আসলে সুস্থ সবল আছে কি না। তো এরপরে আসলে তারপরে কতদিন পর পর আসলে মুরগি ভ্যাকসিন করতে হবে? আপনি যখন নাকি দেখবেন যে এক সপ্তাহ থেকে 10 দিন পরে যে মুরগি সুস্থ আছে, সুস্থ মুরগি মারামারি করবে, দৌড় করবে, ঝাঁপ দিবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। এক সপ্তাহ 10 দিন যদি আপনাকে মুরগির পিছনে সময় দেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ কোন মুরগিটা সুস্থ আর কোন মুরগিটা অসুস্থ। 10 দিন পরে আপনি একটা রানি খেত ভ্যাকসিন দিয়ে দেন রানে। এরপর আলহামদুলিল্লাহ আপনার অনেকে বলে 2 মাস আড়াই থেকে 3 মাসের মধ্যে একটা ভ্যাকসিন দিলেই হবে। কী ভ্যাকসিন সেটা? এটা রানি খেত। যদি আপনার বেশি মুরগি হয় সেক্ষেত্রে গাম্বুরা দেওয়াই উচিত। আচ্ছা আচ্ছা, কারণ আপনি যখন নাকি 200 মুরগি থাকবে, 300 মুরগি থাকবে, 500 মুরগি থাকবে প্যারেন্টস, আপনার 200 মুরগি যদি আপনি ধরেন এখন প্যারেন্টস আপনার 1 লাখ টাকার বাজেট, আড়াই থেকে 3 মাস পর আপনি গাম্বুরা দেন, গাম্বুরা দিলে পরে আপনার রানি খেতের প্রয়োজন নাই। আচ্ছা, আপনি যদি গাম্বুরা আড়াই মাস থেকে 3 মাস পরে একটা গাম্বুরা দেন আপনার রানি খেতের প্রয়োজন নাই, আপনি গাম্বুরাটাই চালায় যান। আপনার একটা গাম্বুরা 500 রোজের একটা গাম্বুরা হয়তো বা মার্কেটে 2500 থেকে 2500 টাকা নিবে, কিন্তু আপনার 1 লাখ টাকা তো সেভ হয়ে গেল। আড়াই থেকে 3 মাস পরে যদি আপনি 2 থেকে 2500 টাকা এখানে ব্যয় করেন চিকিৎসার জন্য, আপনার মুরগিটা তো সেভ হয়ে গেলো। গাম্বুরা হয় না আলহামদুলিল্লাহ, কিন্তু যদি হয়, যেহেতু আপনার প্ল্যান এখানে খামারি, আপনি যেহেতু ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন, আপনি কী জন্য এই 2500-3000 টাকার জন্য রিস্ক নেবেন? আচ্ছা আচ্ছা রিমন ভাই, এই মুরগিগুলো আসলে খাবার হিসেবে তারা কোনটা ব্যবহার করবে? বড় মুরগিগুলো তো আসলে তখন অলমোস্ট তারা ডিম পাড়ার মতো পর্যায়ে একটা চলে যায় বাজার থেকে কিনানোর পরে, তখন আসলে কোন খাবারটা দেবে? আসলে আনার পরে বড় মুরগি সব খাবারই খায়, এখানে আসলে বাছবিচার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। আপনি শুকনা খাবারগুলির মধ্যে চাউলটা দিবেন। আচ্ছা,
চাউলটা ইম্পর্টেন্ট, আপনি চাউল দেন। আমি কিন্তু বলি যে আমি আসলে এই অনেকেই বলেন আসলে গোপনীয়তার কোনো প্রয়োজন নাই, আমার রিজিক আমার কাছে, আপনার রিজিক আপনার কাছে। আপনার বাজারে বড় বড় যারা গোডাউন আছে, বড় চালের আড়তদার যারা আছে, তাদের ওখানে গেলে আপনি 1,200 টাকা দিয়ে ময়লা চাউল কিনতে পাবেন। আচ্ছা, সেই ময়লা চাউলগুলি যদি বস্তা কিনে 1,200 টাকা দিয়ে আপনি 20 টাকা 22 টাকা কেজি পড়লো চাউল আনার পর একটু ঝাইরা আপনি সকালবেলা খিচুড়ি রান্না করে দেন ওই চাউল দিয়া। আপনি বিকালবেলা এক টাইম আপনি অবশ্যই লেয়ার লেয়ার খাওয়ান। শুধু ডিম পাড়া মুরগির জন্য এটা, আপনার ডিমটা ভালো হবে, সুন্দর হবে, কারণ ওই লেয়ার লেয়ারের মধ্যে আপনার প্রায় 22 থেকে 25টা আইটেমের জিনিস দেওয়া আছে। তো সেক্ষেত্রে লেয়ার লেয়ারটা ডিম পাড়া মুরগিকে লেয়ার লেয়ারটা খাওয়ানো উচিত আমার কাছে মনে হয় আর কি, আমি খাওয়াই। আচ্ছা, এই নতুন খামারি ভাই বোনদের জন্য বা নতুন উদ্যোগের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আমি সবসময় একটা পরামর্শই দিই ভাই, আমি আলহামদুলিল্লাহ এখানে একটু বলি, একটু সময় নেই, সেটা হইল আমি প্রচুর নতুন উদ্যোক্তা ভাইদের ফোন পাই, সবাই বড় করে করতে চায়, কেউ 500, কেউ 1,000, কেউ 300, কেউ 400। আমি বলি ভাই আপনি 500 করার প্রয়োজন নাই, আপনি 300 করার প্রয়োজন নাই, আপনি 50 থেকে 100টা মুরগি দিয়ে শুরু করেন। আপনি 50 থেকে 100টা মুরগি দিয়ে শুরু করেন, আপনি যদি মনে করেন কনফিডেন্টলি যে আমি পারবো, তখন আপনি 500 করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমার কাছে যদি পরামর্শ চান আমি বলবো ভাই 50টা দিয়ে শুরু করেন, আপনি 2 মাস পরে আপনি ডিসিশন নেন, আপনি আমার কথা শুনি না আপনি 1,000 নিয়ে শুরু করেন না, আপনি 50টা দিয়ে শুরু করেন, 2 মাস আপনি পালন করেন, 2 মাস পালন করার পরে আপনি নিজে ডিসিশন নেন আপনি কতগুলি পালবেন, তখন তো একটা অভিজ্ঞতা হয়ে যায়। অফকোর্স, অবশ্যই তাই। আচ্ছা ঠিক আছে রিমন ভাই, আপনি ভালো থাকবেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন, আপনার এই যে খামারটি আছে আর খামারটি অনেক বড়। জাযাকাল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম।